আজকে একটা বিয়ে বাড়ি খেলাম, বিয়ে বাড়ি মেনুটাতেই শেয়ার করছি। প্রথমেই দিয়ে দিল প্লেট, তার সাথে মিনারেল ওয়াটারের একটা বোতল, আর ছিল মেনু কার্ড। একবারে প্রথমে এলো গরম গরম চিকেন স্যাটে। চিকেন স্যাটেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, আর তার সাথে দিল স্যালাড। অনেক বিয়ে বাড়িতেই আমি চিকেন স্যাটে খেয়েছি, তবে এই চিকেন স্যাটেটা কিন্তু একটু বেশিই খেতে ভালো লাগছিল। তারপরে চলে এলো গরম গরম নান পুরি, আর তার সাথে দিল কাবলি ছোলা আর পনিরের একটা সবজি। নানটা খুব সফট হয়েছিল, একদম ছিঁড়তেই বোঝা যাচ্ছিল। চিকেন স্যাটের একটু চিকেন আমার কাছে বেঁচে ছিল, আমি সেটাকে ছোট ছোট টুকরো করে পনির আর কাবলি ছোলার তরকারির সাথে মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নানটার সাথে খেতে কিন্তু বেশ নতুনত্ব ভালো লাগছিল। খাবার রুচিটা হলো নিজের মতো, নিজের যেটা ভালো লাগে সেরকম করে খাওয়াটাই মনে হয় ভালো হয়। খাবারগুলো বেশ গরম গরমই ছিল। এরপর ছিল বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল চিকেন কারি। চিকেনটাও বেশ খুব ভালো সেদ্ধ হয়েছিল। নিট পিসগুলো আমি সাধারণত খাই না, তবে এখানে দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। চিকেন কারি আর বাসন্তী পোলাও একসাথে মিশিয়ে খেতে বেশ ভালোই লাগে। এরপরে চলে এলো পাঁপড়, দু পিস করে পাঁপড়, আর তার সাথে ছিল চাটনি। চাটনিটা ছিল আনারস আর কিশমিশ দিয়ে। চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল। বিয়ে বাড়িতে পাঁপড় আর চাটনি মিশিয়ে না খেলে ঠিক জমে না। এরপর শেষ পাতে ছিল রসগোল্লা আর কালোজাম। কালোজামটার আমি নিইনি, একটা রসগোল্লাই নিয়েছিলাম। রসগোল্লাটাও কিন্তু বেশ সফট ছিল। খাবার কিন্তু বেশ ভালো ছিল আর গরম গরম ছিল। খাওয়া দাওয়ার শেষে চলে এলো গরম জল আর একটুগুলো লেবু, যেটার আপনার হাত ধোয়ার কাজে লাগবে। হাত ধোয়ার সাথে সাথেই চলে এলো আইসক্রিম আর পাস পাস। সব কিছু মিলিয়ে মেনুটা দারুণ।